बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। लिखे नाओ और तुम्हारा मुखे मुखे
বলার চেষ্টা করো। তো আরবি হরফের পরীক্ষাটাই আমি থাকবে, যে কোনো হরফ দেওয়া থাকবে সেই হরফ তোমাদের দেখে দেখে বলতে পারা লাগবে। এটাই হচ্ছে প্রথম প্রশ্ন তোমাদের জন্য। এরপরে দ্বিতীয় নাম্বার থাকবে সাজিয়ে বলা, বর্ণ উল্টাপাল্টা দেওয়া থাকবে, সেই বর্ণটা কোনটা আগে হবে, তারপরে কোনটা হবে, তারপরে কোনটা হবে, এটা তোমাদের সাজিয়ে বলতে হবে। যেমন এটা আছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 3 এ প্রশ্ন নাম্বার 5। আমি চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 5 এ। মৌখিক কিন্তু আমি আগে লিখে দিয়েছি, তোমাদের মৌখিক হবে পুরোটাই। পৃষ্ঠা নাম্বার 3 এর প্রশ্ন নাম্বার 5, পাঁচ নম্বরে আছে সাজিয়ে লেখো, কিন্তু তোমাদের আসবে সাজিয়ে বলো, তোমাদের আসবে সাজিয়ে বলো। আমি এখানে লিখছি দেখো, সাজিয়ে বলো, সাজিয়ে বলো। তো সাজিয়ে বলোতে বর্ণ দেওয়া থাকবে, দেখো আমি লিখছি, বর্ণ প্রথমে আছে ছা, তারপরে আছে ঝাল, তারপরে আছে খ, খর পরে আছে বা, বার পরে আছে তা, তারপরে আছে হা, ঝা, র, সিন, দাল, আলিফ এবং জিম। দেখো বর্ণগুলো দেওয়া আছে কিন্তু কোনোটাই সিরিয়াল অনুযায়ী দেওয়া নেই। তো এটা তোমাদের সাজিয়ে বলতে হবে, কোনটা আগে হবে, তারপরে কোনটা হবে, তারপরে কি হবে, তারপরে কোনটা বসবে, এভাবে তোমাদের বলতে হবে। তোমাদের কিভাবে বলতে হবে, তোমাদের খুঁজে খুঁজে বলতে হবে কোনটা আগে হবে। তোমাদের বলতে হবে আলিফ, তারপরে বলতে হবে বা, তা, সা, তিনটা হয়ে গেল, এরপরে জিম, হা, খ, তারপরে হবে কি দাল, জাল, র, ঝা, সিন। দাগাতে হবে না, আমি দাগিয়ে দেখিয়ে দিলাম যে এভাবে তোমাদের খুঁজে খুঁজে বলতে হবে, কোনটা আগে সে হরফটা আগে বলতে হবে, তারপরে কোনটা সেটা বলতে হবে, তারপরে কি সেটা বলতে হবে, এভাবে তোমাদের বলা বলতে হবে, লিখতে হবে না। যেহেতু সহজ করা হয়েছে, নতুন পরীক্ষা, তোমরা নতুন পরীক্ষার্থী, নতুন পরীক্ষা তোমাদের সামনে, এজন্য তোমাদের বেশি কঠিন রাখা হয়নি, তোমরা সহজভাবে বলে বলে উত্তরটা দিয়ে দিবে। তো প্রত্যেকটা বর্ণ তোমাকে সাজিয়ে বলতে হবে, প্রথমে কি হবে সেটা বলতে হবে, তারপরে কি হবে সেটা বলতে হবে, এভাবে বর্ণগুলো সাজিয়ে তোমাদের বলতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় অপশন, আর এখান থেকে এতটুকুই। এবার চলে যাবো পৃষ্ঠা নাম্বার 4। পৃষ্ঠা নাম্বার 4, আমরা এতক্ষণে তিন পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি দুইটা বিষয় নিয়ে। একটা ছিল আরবি হরফ পরীক্ষা, অর্থাৎ বর্ণ দেওয়া থাকবে উল্টোপাল্টা, তোমাকে সেটা বলতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে সাজিয়ে বলা, অর্থাৎ কোনটা আগে কোনটা পরে এটা তোমাদের বলতে হবে। আর তৃতীয় নাম্বার হচ্ছে ছন্দ ছড়া বলা, ছন্দ ছড়া। অনেক ইজিলি হবে, তোমরা চারটি পড়ে নেবে, আলিফ বা না এবং সা থেকে। তো এটা পৃষ্ঠা নাম্বার 4 চলে এসেছি আমরা। তো বলবে ছন্দ ছড়া বলো, ছন্দ ছড়া বলো, এটাও কিন্তু তোমাদের বলা অংশে লিখতে হবে না। এখানে তোমাদের বলতে হবে চারটি বর্ণ দিয়ে, একটা হচ্ছে আলিফ, একটা বা, তা এবং সা, এবং সা, চারটি বর্ণ দিয়ে পড়লে তোমাদের জন্য হয়ে যাবে। এই চারটি বর্ণ দিয়ে তোমরা পড়ে ফেলো। তো আমি যেহেতু এই ছন্দগুলো এর আগে আলোচনা করেছি অন্য ক্লাসগুলোতে, সুতরাং আমি আজকে মুখে মুখে আলোচনা করব তোমাদের বইটা সামনে নিয়ে। এই জন্য আমার সঙ্গে তোমরা বলার চেষ্টা করো, জাস্ট তিনটে ছন্দ ছড়া তোমাদের বলতে হবে। দেখো আমি বলছি আলিফ থেকে শুরু করব। প্রথমে আলিফ দিয়ে বলছি, আলিফে আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ। তো এখন ছন্দ ছড়া কি বলবে, আল্লাহ পাক মহান, তিনি বাঁচান সকল প্রাণ। আমি আলিফে বলেছি আলিফে আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ পাক মহান, তিনি বাঁচান সকল প্রাণ। বাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে কাবা ঘর। এখন বলে বাইতুল্লাহ গিয়ে হজ করো, আল্লাহর হুকুম পালন করো, বাইতুল্লাহ গিয়ে হজ করো, আল্লাহর হুকুম পালন করো। তাতে তাজুন, তাজুন মানে টুপি, তাতে তাজুন, তাজুন মানে টুপি। তাজুন মাথায় সালাত করো, মনে মনে জিকির করো, জিকির করো মানে আল্লাহকে স্মরণ রাখা। তাজুন মাথায় সালাত করো, মনে মনে জিকির করো। তারপরে আছে সা,
সাথে সামারুন, সামারুন মানে ফল, সামারুন খাবে বেশি করে রোগ বালাই তা যাবে দূরে, সামারুন খাবে বেশি করে রোগ বালাই যাবে দূরে। এই চারটি ছন্দ ছড়া পড়ে নেবে, তাহলে টোটালে তোমাদের পরীক্ষার জন্য অর্থাৎ মান্থলি যে এক্সাম তোমাদের সামনে আছে এই পরীক্ষার জন্য তোমাদের টোটালি পড়তে হবে চারটি বিষয়। প্রথম বিষয় ছিল আরবি হরফের পরীক্ষা, চারটি নয় তিনটি বিষয়, তিনটি বিষয়। প্রথমে ছিল আরবি হরফের পরীক্ষা, দ্বিতীয়টা হচ্ছে আরবি হরফের যে সাজিয়ে উল্টোপাল্টা থাকবে তোমাদের সাজিয়ে বলতে হবে, এবং তৃতীয় বিষয়টা হচ্ছে ছন্দ ছড়া বলা আলিফ থেকে ছা পর্যন্ত। এই ছিল তোমাদের সাজেশনের উপরে ক্লাস, আশা করি বুঝতে পেরেছ। তিন এবং চার পৃষ্ঠা ভালোভাবে মৌখিকভাবে পড়াশোনা করো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নাও। 25 তারিখে আসছে তোমাদের পরীক্ষা, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আরবি ক্লাস তোমাদের এখানে শেষ করছি, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।